জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 2023-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুরআনে হাফিজদেরকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ দ্বীনী সেবা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় পাঁচজন হাফেজ সম্মাননা ও পুরস্কার লাভ করেন। 13 আগস্ট রবিবার সকাল 10টায় প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব বাংলাদেশ দ্বীনী সেবা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্ধ হাফেজ মোহাম্মদ আবু জাফর শাকিলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। সুললিত কণ্ঠের অধিকারী এ অন্ধ হাফিজের সুরের ঝংকারে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। প্রধানমন্ত্রীর হাত থেকে বিজয়ী পাঁচজন হাফিজকে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং প্রাইজ মানি তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত পাঁচজন হাফেজ হলেন ঢাকার মোহাম্মদ আফগান বিন সিরাজ, পঞ্চগড়ের মোহাম্মদ ওসমান গনি, ঢাকার মোহাম্মদ আবু জাফর শাকিল, মাদারীপুরের মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ এবং ঝালকাঠির মোহাম্মদ মুতাসিম বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে 75-এর 15 আগস্ট পরিবারের সদস্যদের নির্মম হত্যার ঘটনা উল্লেখ করে সারাদেশের আলেম ওলামাদের কাছে তাদের জন্য দোয়া চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমার পরিবারের শহীদদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাত নসিব করেন। হাফেজদের মর্যাদার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কোরআন হিফজের মধ্যে রয়েছে মর্যাদা ও সম্মান। হাদিসে এসেছে, তোমাদের মধ্যে সে উত্তম যে নিজে কোরআন শেখে ও শেখায়। যখন করোনা চলছিল আমাকে জানানো হলো দীর্ঘদিন হিফজখানা বন্ধ থাকলে বাচ্চারা কোরআন ভুলে যাবে। অনেক বাধা ছিল, আমি সব বাধা উপেক্ষা করে মাদ্রাসা খুলে দিই, সবাইকে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর রহমতে আমরা সেই বিপদ কাটিয়ে উঠেছি। উক্ত অনুষ্ঠানে ওলামায়ে কেরামদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নানুপুরের পীর ও চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের প্রিন্সিপাল মাওলানা সালাউদ্দিন নানুপুরি। তিনি বলেন, শিশু কিশোর হাফেজরা বরাবরই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে সুনাম অর্জন করে আসছে, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ভাব মর্যাদা সমুন্নীত করছে। আমি সেসব কুরআনের পাখিদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে অভিহিত করব। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভি বলেন, বিশ্বব্যাপী আয়োজিত কুরআন প্রতিযোগিতায় শতাধিক দেশের হাফেজদের পেছনে ফেলে কুরআনের পাখিরা বিজয়ী হয়ে ফিরছেন। প্রধানমন্ত্রী ছাড়াও উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ দ্বীনী সেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব ফরিদুল হক খান এমপি। এর আগে গত মে মাসেও বিশ্বজয়ী হাফেজে কোরআন সম্মাননা প্রদান করেছিল বাংলাদেশ দ্বীনী সেবা ফাউন্ডেশন। উক্ত অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম, হাফেজ তারিকুল ইসলাম, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ সাইফুর রহমান তকি, অন্ধ হাফেজ তানভীর, হাফেজ নাহিয়ান হাসান ও বিশ্বজয়ী শিশুকারী আবু রায়হান প্রমুখকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।